হ্যালো ভিউয়ার্স, আজকের এই অনলাইন ক্লাসে সারন্দ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমি বাবুল চন্দ্র রায়, বিএসসি অনার্স, বিএড, এমএসসি পদার্থবিদ্যা, সহকারী শিক্ষক গণিত ও বিজ্ঞান সারন্দ উচ্চ বিদ্যালয় সারন্দ কাটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একাদশ। তোমরা সবাই জানো একাদশ অধ্যায়টি নাম হলো আলো। আমরা আজকে আলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে পূর্বের শ্রেণীতে আলো সম্পর্কে কিছু ধারণা পেয়েছ। সেখানে আলো বিষয়ে তেমন কোনো রিলেটেড বিষয় শেখানো হয়নি। আজকে আমরা আলো সম্পর্কিত বিভিন্ন রিলেটেড বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমে আসি আলো কি। আলো হচ্ছে এক প্রকার শক্তি যা দৃষ্টি অনুভূতি সৃষ্টি করে, অর্থাৎ আলো বিশেষ শক্তির কারণেই আমরা আমাদের চোখকে দেখতে পাই। তো আলোকে মূলত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো আলোর প্রতিফলন আর একটি হলো আলোর প্রতিসরণ। মূলত এই দুটি বিষয় নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। মূলত আলোর প্রতিসরণ বিষয়টি এই অধ্যায়ে বেশি জোরালোভাবে আলোচিত হয়েছে। তো আমি চেষ্টা করব দুটি বিষয়ে তোমাদের ভালো করে বোঝাব। তোমরা লক্ষ্য শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে আলো প্রতিফলন এবং আলোর প্রতিসরণ এই দুটি বিষয়ে আমাদের যদি পূর্ণাঙ্গ কনসেপ্ট থাকে, তাহলে হয়তো আমরা পরবর্তী শ্রেণীতে খুব ভালোভাবে সেগুলো বিষয়ে আয়ত্ত করতে পারব। তোমরা দেখো যে নবম দশম শ্রেণীতে যখন তোমরা পড়বা, সেখানে কিন্তু আলোর প্রতিফলন এবং প্রতিসরণ পৃথক দুটি অধ্যায় আছে। সেখানে অনেক বিষয় আলোচনা আছে যেটা এখন এই বেসিক কনসেপ্টগুলো আমরা যদি না জানি, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে আমার অনেক সমস্যার সম্মুখীন হবো। তো আমি আশা করি আজকে এই ক্লাসটি তোমরা যদি সবাই মনোযোগ উপভোগ করো, তাহলে কিন্তু পরবর্তী শ্রেণীতে তোমাদের বোঝার অনেক ইজি হয়ে আসবে। শিক্ষার্থীবৃন্দ, তো প্রথমে আসি আমার আলোর প্রতিফলন কি। আলো যখন কোনো বস্তু থেকে কোনো মাধ্যমে এসে পড়ে পুনরায় পরিমাধ্যম থেকে ফিরে যায়, সেটাকে আমরা বলি আলোর প্রতিফলন। আমরা যদি একটি রশ্মি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, তাহলে বিষয়টি দাঁড়াবে দীর্ঘ। তোমরা লক্ষ্য করো সবাই, এটা হলো একটা প্রতিফলক পৃষ্ঠ। এখানে আলো কোন একটা বস্তু থেকে যখন এই প্রতিফলক পৃষ্ঠে এসে পড়ে, তারপরে এই বিন্দুটি এসে পড়ল, এই বিন্দুটার নাম হলো আপতন, সরি আপতন বিন্দু। এখন আলোরশ্মি এই আপতন বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের নিয়ম অনুযায়ী এটা প্রতিফলিত হয়ে ফিরে যাবে। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রতিফলিত রশ্মি, আর এটাকে আমরা বলব আপতিত রশ্মি। এখন এই আপতন বিন্দুতে আমরা যদি একটি লম্ব আঁকি, তাহলে এটাকে আমরা বলব অভিলম্ব। তোমরা একটা জিনিস খেয়াল করবে, রশ্মির ক্ষেত্রের মাধ্যমে যদি আমরা অঙ্কন করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই এই ডিরেকশন দিতে হবে। ডিরেকশন ছাড়া কিন্তু কখনো এটা তোমরা ফুল স্মার্ক পরীক্ষায় পাবো না, তাই এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এখন দেখো এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন অনুপাত একটা কোন কোন তোমরা লক্ষ্য করো সবাই, এখানে তাহলে এই কোণটাকে আমরা যদি এবং প্রতিফলিত রশ্মি কিন্তু অবিলম্বের সাথে একটি কোণ কোণ করছে, সেটাকে আমরা থিটা কোসাইন বলবো। অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ কোণ করে সেটাকে আমরা বলবো আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ কোণ করে সেটাকে আমরা বললাম প্রতিফলন কোণ, যাতে আমরা আই এবং আর দ্বারা কনসিডার হচ্ছে। এখন তোমরা দেখো এই আপতন কোণ আর প্রতিফলন কোণ কিন্তু পরস্পর
সমান অর্থাৎ যে কোণে আপতিত হবে সে কোণে প্রতিফলিত হয় ফিরে যাবে তাহলে আমরা আলোর সূত্র থেকে এই বিষয়টি পরিষ্কার যে আপতিত রশ্মি কি আপতন বিন্দু কি পরিফলিত রশ্মি কি অভিলম্ব আমরা যদি অভিলম্বের একটা সংজ্ঞা দেই অভিলম্ব হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত লম্বটাকে আমরা অভিলম্ব আর আপতিত রশ্মি হচ্ছে কোন বিন্দু থেকে আলো রশ্মি যদি কোন একটা প্রতিফলন কৃষ্ণ করে সে পড়ে তাহলে সেই রশ্মিকে আমরা বলবো আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি হল আপতিত রশ্মি কোন প্রতিফলন কৃষ্ণে বাধা পেয়ে যে পথে ফিরে যায় সেটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি আর আপন কোণ দিয়ে আমরা এভাবে প্রশ্ন করতে পারি যে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো আপতন অনুরূপভাবে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলতে পারি প্রতিফলন আর আপতন বিন্দু হল আপতিত রশ্মি প্রতিফলন পৃষ্ঠের উপর যে বিন্দুতে আপতিত হয় সেই বিন্দুটাকে আমরা বলবো আপতন বিন্দু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় তোমার এই বিষয়টি তোমাদের এই বিষয়টি ক্লিয়ার হয়েছে অর্থাৎ আপতিত রশ্মি অবিলম্ব প্রতিফলিত রশ্মি আপতন বিন্দু অর্থাৎ আবার যে কোণে আপতিত হয় প্রতিফলন কোণ সে কোণে প্রতিফলিত হয়ে ফিরে আসে তাহলে আমাদের নাম আপতন কোণ আর প্রতিফলন কোণ প্রস্তুতি হয় সমান এবার আসি আলো প্রতিসরণ আমরা এখানে আপনাকে সমালোচনা করলাম এবার দেখো আলো প্রতিসরণ শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করো আলোর প্রতিফলন করতে কিন্তু আমরা একটি মাধ্যম বিবেচনা করছি কিন্তু আলোর প্রতিসরণে দুটি মাধ্যম তোমাকে বিবেচনা করতে হবে দুটি মাধ্যম ছাড়া আলো কখনো প্রতিসরণ ঘটে না তোমরা একটু রশ্মির চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করবে দেখো এটা একটা রেখা এটা হলো অভিলম্ব এখন তোমরা এই দুটো মাধ্যম এটা যেমন হালকা বলতে পারো হালকা যেমন বায়ু এটা ঘন মাধ্যম যেটাকে আমরা পানি হিসেবে কনসিডার করতে পারি তাহলে হালকা মাধ্যম আর ঘন মাধ্যম হচ্ছে পানি হালকা মাধ্যম ছাড়াও হালকা মাধ্যম বায়ু এবং ঘন মাধ্যম পানি ছাড়াও আমরা অন্য কিছু বিষয় কনসিডার করতে পারি যেমন এটা যদি আমি কাজ করি এই মাধ্যমটাকে যদি আমরা কাজ করি তাহলে এই মাধ্যমটা হয়তো পানি হতে পারে কারণ পানির যে কাজটা হলো ঘন যাও আমরা এই দুটি বিষয়ে চেষ্টা করলাম একটা হলো বায়ু একটা হলো পানি এখন আলো রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় সেক্ষেত্রে কি ঘটে তাহলে এটাকে আমরা বলব আপতিত রশ্মি এটা যাওয়ার কথা এই পথে যাওয়ার কথা কিন্তু এই পথে না গিয়ে আলো অবিলম্ব থেকে দূরে সরে যাবে তাহলে দেখো সেটাকে আমরা যে আলো রশ্মি যে পথে যাওয়ার কথা ছিল প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সেখানে সেই পথে প্রতিষ্ঠিত না হয়ে কি হলো অবিলম্ব থেকে দূরে সরে যাবে অর্থাৎ এটাকে যদি আমরা অবিলম্ব বলি এটা হলো প্রতিসরিত রশ্মি প্রতিসরিত রশ্মি এটা হলো আপতিত রশ্মি এখানে হলো আপন কোণ এই আয়তার অবস্থা করলাম এটা হলো প্রতিসরণ কোণ এ আমরা আড়াল অবস্থা তো দেখো শিক্ষার্থী বন্ধুরা যে আলো রশ্মি এখানে আপতিত হয়ে অভিলম্ব থেকে দূরে প্রতিসরিত রশ্মি প্রতিসরিত এখন দেখো এখানে কিন্তু আপতন কোণ প্রতিসরণ কোণের সমান নয় অর্থাৎ আলো রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হবে বা প্রতিসরিত হবে সরি তখন কিন্তু আলো রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে অর্থাৎ এক্ষেত্রে আর ব্যাটার দেন আই এখন দেখো অর্থাৎ আমরা দেখলাম যে আলোরশ্মি ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে প্রতিসরিত হয় তাহলে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে কি দূরে সরে যাবে অনুরূপভাবে এটা যদি আমরা এবার আপতিত রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরিত হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটে
সেটা তার ঠিক এর অপোজিট ঘটনা ঘটবে। আমরা যদি সামান্য হালকাভাবে একটু গোষ্ঠী চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে বিষয়টি কমে দেখো। এটাকে আমি হালকা বলছি ডাবল পাইন, এটা হলো গণমাধ্যম যেটাকে আমরা পানি হিসেবে কনসিডার করছি। এখন আলোকস্যি যদি এদিক থেকে করি তাহলে এটা সোজা যাওয়ার কথা ছিল, সোজা না গিয়ে এটা কি হবে অবিলম্ব থেকে সরি অবিলম্বের কাছে আসবে। অর্থাৎ এটাকে যদি আমরা আই এবং এটাকে বলবো আর, তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ঠিক এই চিত্রে এটা হলো তার উল্টো ঘটনা। অর্থাৎ আপতন কোণ এক্ষেত্রে উৎসম কোণের চেয়ে কি হবে বড়। তাহলে আমরা বুঝলাম এখান থেকে আমরা এটা নিশ্চয় পরিষ্কার হলাম যে আলোকস্যি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিষ্ঠিত হবে তখন প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে চলবে। আবার বিপরীতভাবে আমরা যদি হালকা মাধ্যম থেকে আলোকস্যি গণমাধ্যমে যেতে দেখি তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের কাছে ফিরে আসবে। তাহলে আমরা এখানে এই দুটো বিষয় সম্পর্কে দুটি বিষয় সম্পর্কে ক্লিয়ার হবে। এখন দেখো তোমরা যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন যায় তখন প্রতিসূর্য তখন আলোরশ্মি দিক পরিবর্তন করে কেন, আলোরশ্মি দিক পরিবর্তন করার কারণটা হলো যে আলো কিন্তু যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় আলো কিন্তু নির্দিষ্ট একটা গতিবেগ আছে, অর্থাৎ স্পিড আছে। আলো এই গতিবেগে তোমরা জানো, তোমরা তো জানো যে আলো এক সেকেন্ডে 10.5 মিটার/সেকেন্ড যায়, অর্থাৎ আলো এক সেকেন্ডে 30 কোটি মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এখন আলো রশ্মি যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে অর্থাৎ ঘন থেকে হালকা বা হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন কিন্তু এর স্পিডের ভেফের অর্থাৎ কম বেশি হবে। এই কম বেশি হওয়ার কারণে মূলত আলো রশ্মি দিক পরিবর্তন করে, আর এই দিক পরিবর্তন করার ঘটনাই হলো আলো অভিষেক। শিক্ষার্থী বন্ধুরা তোমার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে আলোর প্রতিসরণ কেন হবে। আমরা যদি এভাবে ব্যাখ্যা করতে পারি যে দুটি চিত্রের মাধ্যমে গোষ্ঠী চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানোর বিষয়টি আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখো আলোর প্রতিসরণের নিয়ম, তাহলে আলোর প্রতিসরণ নিয়মের জন্য একটি আমি একটি ছবি আঁকার চেষ্টা করি, তোমরা লক্ষ্য করো। এটা যদি কাস মাধ্যম হয়ে থাকে এটাকে বললাম আমি কাস মাধ্যম, এটাকে বলবো বায়ু, এটা বায়ু, এটাকে বলবো কাস। এখন আলোকস্যি যদি বায়ু মাধ্যম থেকে কাছে এসে পড়ল তাহলে এখানে একটা অবিলম্ব হবে, অর্থাৎ আপতিত রশ্মি একটা কোণ উৎপন্ন করবে। এখন রশ্মিটা যাওয়ার কথা ঠিক এই, কিন্তু যখন আমরা পূর্বে জেনেছি যে বায়ু আলোকস্যি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন কিন্তু দিক পরিবর্তন করবে, অর্থাৎ এদিকে যাবে, এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হবে। এখানে আমরা এটাকে যদি সম্পর্ক আঁকা প্রকাশ করি এটাকে আইদার আপনার মধ্যে আইদার প্রকাশ করি। এখন আবার এই আলোকস্যি কিন্তু কাঁচ মাধ্যমে এসে ব্রেক হবে, এটা আবার বায়ু মাধ্যমে চলে আসবে, অর্থাৎ ঠিক চলে আসলো। এখানে যদি আবার আমরা একটা অবিলম্ব আঁকার চেষ্টা করি তাহলে এক্ষেত্রে এটাকে আমরা বলি কিন্তু আতঙ্ক নাই, ঠিক রশ্মিটা যাওয়ার কথা ছিল এদিকে। কিন্তু প্রতিসরণের নিয়ম অনুযায়ী আমরা জানি ঘনমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আলোকস্যি প্রতিসৃত হয় তখন অবিলম্ব থেকে দূরে চলবে। তাহলে এখানে আমরা পেলাম প্রতিসরণ আর। তাহলে এখন দেখো যে আলোকস্যি যেভাবে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে পড়লো ঠিক সেভাবেই ওই মাধ্যম থেকে আবার অন্য মাধ্যমে ফিরে আসবে।
অর্থাৎ এই ক্ষেত্রে আপতন কোণ আর এই নিতত কোণ প্রস্থ কি হবে সমান তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে আপতন কোণ আর নিতত কোণ অর্থাৎ যে মাধ্যম থেকে পড়েছে ঠিক প্রথমান থেকে বের হওয়ার সময় যে কোণে আপতিত হয়েছে ঠিক সেই কোণে প্রতিসরণ হয়েছে তাহলে আমরা আলোর প্রতিসরণের নিয়ম মোটামুটি তিনটা জানব একটা হলো আলোর শিখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে পড়বে তখন আলোর রশ্মি অভিলম্ব কাছে অভিলম্বের দিকে সরে আসবে এক নম্বর দুই হলো আলোর রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে নম্বর দুই নম্বর তিন হলো আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং দুই বিভেদপণের যেখান থেকে গেছে ঠিক সেখান থেকেই প্রতিষ্ঠিত হয়ে যাবে অর্থাৎ যে মাধ্যমে করছে একটা তলের মধ্যে অবস্থান করবে এখন দেখো আমরা আলোর প্রতিষ্ঠানে পাঠিয়ে যাবো শুধু তিন এবার আলোর প্রতিষ্ঠানে আমরা একটা বাস্তব প্রয়োগ করব আমাদের অষ্টম শ্রেণীর বিষয়ে চারটি মতো প্রয়োগ আছে এটা হয় একটি বিষয়ের সাথে একটি বিষয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো তোমার লক্ষ্য করো আমরা যদি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে দেখো আলোর প্রতিসরণের বাস্তব প্রয়োগ এটাকে যদি আমি একটা পাত্র বিবেচনা করি মনে এখানে পানি আছে পাত্রের মধ্যে পানি আছে এই পাত্রের মধ্যে পানি আছে এখন এটাকে আমরা লেয়ার হিসাবে বিবেচনা করি পানির লেয়ার হিসাবে যদি বিবেচনা করি মনে করো এই পাত্রে নিচে একটি পয়সা আছে কয়েন যেটাকে আমরা কয়েন পয়সা বলি এখন এখানে আমি একটা কিছু অঙ্কন করার চেষ্টা করব চোখ অঙ্কন করলাম এখন এখান থেকে যখন আমরা এই কয়েনটা দিকে একটু বাঁকাভাবে বা তীর্যকভাবে লক্ষ্য করবো তাহলে দেখো এই পয়সাটা থেকে আলোর শিখে আবার এভাবে যাবে যাওয়ার পরে এখন এটা অবশ্যই পানি অর্থাৎ ঘন মাধ্যম এখন এখান থেকে এটি যদি অবশ্যই অবশ্যই যখন বের হবে একটা আপতন কোণে বের হবে এখানে আমরা একটা কোন অঞ্চল করার চেষ্টা করলাম এখন এই রশ্মিগুলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে বের হবে তখন কিন্তু রশ্মি যদি এইভাবে যাওয়ার কথা ছিল এইভাবে যাওয়ার কথা ছিল কিন্তু প্রতিসরণের নিয়ম অনুযায়ী আলো রশ্মি গতি করে যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অভিলম্ব থেকে দূরে সরে যায় অর্থাৎ রশ্মিগুলো ঠিক এইভাবে চোখে পড়বে সরি ঠিক এভাবে বেগে যাবে যখন বেগে যাবে তখন এই পয়সাটাকে আমাদের চোখ কি করবে এখানে যাবে তখন আমাদের কাছে মনে হবে যে পয়সাটা মনে হয় ঠিক এই জায়গায় আছে আসলে কিন্তু এই জায়গায় নেই শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রতিসরণের বাস্তব প্রয়োগটা আমার মনে হয় এই চিত্রের মাধ্যমে তোমাদের ক্লিয়ার হয়েছে যে কেন আমরা অর্থাৎ আলো প্রতিসরণ কারণে একটি পয়সাকে পানির নিচে থাকলেও এর আগে যে জায়গায় থাকে সে জায়গায় আমরা যেটা আসলে দেখতে পাই না কোনো জায়গায় দেখতে পাই তোমরা বর্ষাকালে অথবা সুখের পারে যখন নামো তখন সে মনে হয় সিঁড়ি দিয়ে নামো পানির মধ্যে মনে হয় সিঁড়ি মনে হচ্ছে যে পানির উপরে আছে আসলে কিন্তু সেটা আলো প্রতিসরণের কারণে নিচে হয় কিন্তু আসলে কিন্তু সেটা উপরে থাকে না তো আমরা এরকম বাস্তব করুন আরো একটি গ্লাসের কথা যদি একটি গ্লাসের যদি একটা পয়সা রাখো ঠিক অনুরূপভাবে যদি তুমি বাঁকা ভাবে দেখো সেক্ষেত্রেও কিন্তু আমার পয়সাটাকে পানির উপরে এটা কিসের কারণে থাকে আলো প্রতিসরণের আগে হয়ে যাবে এটা হচ্ছে পাঁচ আলো প্রতিসরণের বাস্তব শিক্ষার্থী বন্ধুরা এবার আসি আমরা সংকট কোণ সংকট কোণ জিনিস সংকট কোণ যদি আমরা বোঝানোর চেষ্টা করি দেখি আমরা রশ্মি চিত্রের মাধ্যমে
সম্পর্ক সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে আলোক রশ্মিকে এই সম্পর্ক সৃষ্টির জন্য অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে আমরা যদি একটি চিত্র আঁকি তোমরা লক্ষ্য করো যে এটা হলো মনে করো ঘন মাধ্যম তাহলে অতিশয় কোন কিন্তু আরো বেড়ে গিয়ে কথা বিবেদন আবার ঘেসে যাবে তোমরা লক্ষ্য করো তাহলে এই আক্রমণের জন্য অতিশয় করে মান কত ডিগ্রি পেলাম 90 ডিগ্রি অর্থাৎ এই আক্রমণের যে মানের জন্য অতিশয় মান 90 ডিগ্রি হল ঘন মাধ্যমের সেই আক্রমণকে আমরা বলবো সম্পর্ক তখন আমরা সরি এখানে আই কোণ মানে কোণ হবে থিটা সি অর্থাৎ আলোকশি যখন যে আক্রমণের যে মানের জন্য অর্থাৎ ঘন মাধ্যমে আক্রমণের যে মানের জন্য অতিশয় পরিমাণ কত হয় 90 ডিগ্রি হয় তখন সেই কোণটা ঘন মাধ্যমের সেই কোণটাকে আমরা বলবো সম্পর্ক যাকে আমরা থিটা সি দ্বারা কনসিডার করেছি তাহলে এখানে থিটা সি হলো সম্পর্ক কোণ তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ যে ঘন মাধ্যমে থেকে যখন আলোকশিখে যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে সেক্ষেত্রে আমরা ঘন মাধ্যমে আত্মকোণের যে মানের জন্য অতিসরণ কোণের মান 90 ডিগ্রি পেলাম সেটাই হলো সম্পর্ক যাকে আমরা থিটা সি দ্বারা প্রকাশ করেছি অর্থাৎ থিটা সি হল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ভি টি এল যাকে আমরা থিটা সি অর্থাৎ সম্পর্ক কোণ এবার আসো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শিক্ষার্থী বন্ধুরা এবারে যদি সম্পর্ক কোণের চেয়ে বেশি কোণে আপতিত রশ্মি আপতিত হয় সম্পর্ক কোণে বেশি অর্থাৎ আই গ্রেটার দেন থিটা সি সেক্ষেত্রে আমরা কি পাবো সেক্ষেত্রে কিন্তু রশ্মি অন্য মাধ্যমে না গিয়ে যে মাধ্যম থেকে আপতিত হয়েছে ঠিক সে মাধ্যমে প্রতিফলিত হয়ে ফিরে আসবে অর্থাৎ আলো রশ্মি অন্য মাধ্যমে না গিয়ে এই মাধ্যমে ফিরে আসবে সেই ঘটনাকে আমরা বললাম পূর্ণ অভ্যন্তরে প্রতিফলন তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলাম যে পূর্ণ অভ্যন্তরীণ হতে গেলে অবশ্যই আলোকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম থেকে দুই নম্বর কথা হলো যে আত্মকোণকে অবশ্যই সম্পর্ক কোণের চেয়ে বড় হতে হবে তবেই আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পাবো তোমরা গরমের দিনে পিছধারা রাস্তায় যখন হাঁটু তখন দূরবর্তী স্থানে মনে মনে হয় যে সামনে মনে পানি আছে আমরা কিন্তু এরকম বাস্তব জীবনে প্রায় এখানে ঘটনা ভেঙে থাকি তখন মনে হবে যে সামনে মনে হয় পানি আছে আসলে কিন্তু সেই পানির সন্ধান আদৌ কোনোদিন পাওয়া যায় না সেটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণ কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে সামনে মনে হয় চিকচিক করে অর্থাৎ রৌদ্রের প্রচন্ড যে রোগ সেখানে মনে হয় চিকচিক করে ভালো প্রচন্ড তাপে সেখানে পূর্ণ অভ্যন্তরীণ সৃষ্টি হয় যার কারণে সেখানে মনে হয় যে সামনে পানি আছে আসলে আদৌ কোনো সেই পানির সন্ধান পাওয়া যায়
তাহলে আমরা পৃষ্ঠতল রাস্তায় পূর্ণ বিন্দুনের বিতরণের কারণে দেখতে পাই পানি আছে বলে আসলে কিন্তু সেটা পানি নদী আলো পাওয়া যায় না তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হলাম যে আপতন কোণকে অবশ্যই সমকোণ কোণের চেয়ে বেশি করে আপতিত হলে তবেই আমরা কি পাবো পূর্ণ বিন্দুনের বিতরণ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে নির্দেশগুলো যে আলোচনা করলাম বাসায় তোমরা বইটা খুলে একটু চর্চা করবে দেখবে আমার মনে হয় বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমাদের এই ধারণাটা ক্লিয়ার থাকে তাহলে প্রতিটি শ্রেণীতে আমাদের আরো যে পাস করে বিশদ ব্যাখ্যা আছে সেগুলো জানার অনেক সুবিধা হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই মনোযোগ সহকারে বই খুলে দেখবে আমার বিষয়টার সাথে মিলে গেলে তাহলে তোমার অনেক সুবিধা হবে এখন দেখো এই পরবর্তী ক্লাসে আরো এখানে বিস্তারিত কিছু আলোচনা আছে তোমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা বিষয় এখানে শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ